আসসালামু আলাইকুম। আর কাকারা জেডারা সাসিরে ভাই আফমনি রানেরা বেকে আসেন নি বালা খাইছেন নি বাত আর নাকো বাড়ি ঘরের কি সংবাদ আর এক কমেন্ট বক্সে জানাই দিয়েন। এরিও আর কাকারা জেডারা সাসিরে ভাই আফমনি রে আজ জান্নগোল্লাই কি রেসিপি লই চলি আছি জানেন নি? আজ জান্নগোরা আই দেখাইম হুলে রেসিপি হুলে। এটা হয়েছে যে ইয়ে আঙ্গ নোয়াখালী ট্যাক্সার অ্যাভেলেবেল হাউন যায় এই সিজনটাত, অর্থাৎ অনেক তো মনে করেন বর্ষা বর্ষা বাপ আর বৃষ্টি টিষ্টি হয়, হেলে কি হয় কচু গাছে তুন এটা ফুল বার, অর্থাৎ কচুর ফুল রে আমরা হুলে কই। আর অন্য কিনে কি এখন কে জানে আর কমেন্টে জানাই দিয়েন। তো এটা কেন অনেকে খায়, অনেকে খানা মাগো এটা খাইলে বলে গোলা বিতে একেবারে তামা তামা করে খাইজে এলে বলে অনেকে খানা, আবার অনেকে লাফাই লুফাই খায়। তবে এটা খাইলে চোখে জুতি একেবারে কি কইতে মান্য করে তামা তামা হয়ে যাইব। আপনারা মনে করেন ডাক্তার কাছে গেলে দেখবেন ডাক্তার কইব কচু খান, কচুর ফুল খান, কবুতর খান, এটা খান সেটা খান। তো সবচাইতে চোখে জুতি বাড়ালে এই হুলাটা হচ্ছে সবচাইতে সেরা। আপনাকে যদি বিশ্বাস না আপনারা ডাক্তারের পরামর্শ লই ফেলেন, দেখবেন ডাক্তারও কইব কচুর ফুলের ভিত্তে কতটা ভিটামিন। আপনাকে হলাইন গুন তো মোবাইল টিপ দিয়ে টিপ দিয়ে টিপ দিয়ে একেবারে চোখ টোক সব আন্ধার বানা আলাইছি। ওরে বাবু রে কদিন ওরে দেখবেন কমায় চোখে ঝাপসা দে আর একখান চশমা লই দেন। তো আপনারা কি করবেন আপনাকে হলাইন গুন রে হুলে মুলে খাওয়াইবেন, দেখবেন আল্লাহর রহমতে চোখে জুতি আগের মতন চলিয়ে আসবো। বেশি বগর বগর করতেন আজ্জাকে নাই আপনাকে হুলে মনে করেন রাঁধি দেখা মজ্জার রেসিপি হয়েছে কাঞ্চা বুঝার। অনেক আপনারা আরে কইতে না আরেন কাঞ্চা বুঝে আবার কে কাঁচা বুঝে না বুঝে কাঁচা বুঝে হয়েছে আর মার আত্মীয় একজন আছে। তো হাতে নে কি করছে একদিন গে আগে ঘরে এসে তুন কচু এ হুলি গুণ আছে নানি এ কচুর হুলি গুণ টগাই লইছে লই রাঁধছে কয় এত স্বাদ হয়েছে খাই আর মা লগে লগে গুম চলে আসছে। আমি আর না করে হেরুম না করে দেখামু কামসা বুঝিয়ার স্টাইলে কিনে কিনে একেবারে তামা তামা করি এই রেসিপিটা তৈরি করি। তো বেশি বগর বগর চগর চগর না করি আই অঙ্গা রসিকরের দিকে চলি যাই এর কিনে কিনে একসাথে তামা তামা করি এক যে কামসা বুঝিয়ার স্টাইলে রান্ধি আই অঙ্গা না করে এটা দেখামু। আর কাগারা জেডারা সাসিরা ভাই আফাররা আয় কেন রসিকরে চলিয়া আইসি রসিকরে আগের ওরে সান আপনারা চুলের চোখে কইয়ে বইয়ে দিছি কইয়ে গিয়ে বিতে তেলও বইয়ে দিছি। আপনারা কি করবেন কইয়ে ভিতরে তেল কুদুরা বইয়ে দিবেন, তেলে কিন জন দেখবেন গরম হয়ে যাইব। তারপরে যাই আপনারা কি করবেন তেলে কিনে বিতে হেঁচ দিতে হইব। তো তেলে কিন অন কিন্তু গরম অন একখানা গরম হোক। তো আর কাগারা জেডারা সাসিরে ভাই আফারা গড়র গড়র করে হেঁচ দি দিয়ে। তো আপনারা কি করবেন হেজরি একেবারে কুচি কুচি করে কাটি লেবেন আর হেজের পরিমাণ কিন্তু অবশ্যই বেশি করে দিতে হইব। হেজ লই কিন্তু কিপটামি চলিত না, অবশ্যই হেজ কিন্তু বেশি করে দিবেন। তো হেজ দিবার পরে আলগা আমরা কি করবেন হেজে কিন্তু একখানা লাগবেন থাকবেন তেলও একখানা বেশি করে দিবেন আমরা, কারণ এটা তেলের উপরে ভাজি করুন কাঁচা বুঝে আর রেসিপি মনে করেন এটা কিন্তু দেশের রেসিপি না বুঝলেন না একেবারে জেনে জেনে করছে এমনি না আর মা আরে কইছে তাই অনগা নগর হেনে হেনে করি দেখাই। আপনারা কি করবেন হেজটা একখানা বেশি দিবেন, এরপরে এক এক করে মায় মশলা দিবেন। তো হেজ দিয়ে একখানা লাড়ি সাড়ি মাখা মাখা করিলি। আর কাগারা জেড়ারা সাসিরে ভাইও আফারা হেজে কিন্তু কেন একখানা লাড়ি সাড়ি নরম সরম করি লই ফেলাইছি। আমরা কি করবেন এখানে একখানা লাড়ি সাড়ি নরম সরম করি লই ফেলাইবেন। তো নরম করবার পরে আলগা এটা বিতে আমরা এক এক করে মায় মশলা দিবেন। তো আলগা সান আমরা মায় মশলা কিয়ে কিয়ে দিয়ে তো ইয়ে হয়েছে সান আদা বাটা। তো আদা বাটা এক চামচ দিয়ে দিছি একখানা দিই একখানা দিছি আর আদা বাটা বেশি দিয়ে আমরা লিখবো না। আর আরেকটা কথা কেন করে এটা হচ্ছে মনে করেন গোস্ত টোস্ত রাঁধেন যে যে রুম না মাই মশলা দেন হেরিম না মাই মশলা ব্যাগ্যান দিতে হইবে এটা ভিত্তি। এটা কিন্তু যে সে রেসিপি নয় আগে করছে এটা খাইলে যেন আপনাকে ঘুমায় যে হেরুম না করি করি আপনাকে দেখাই। তারপরে যাই আমরা আদা দিবার হরে রসুন দিবেন, রসুনের পরিমাণ অবশ্যই বেশি করে দিতে হবে, অবশ্যই বেশি কিলে বেশি করে দিবেন, যদি বেশি করে না দেন তাহলে কিন্তু আপনাকেও খাই যাবো একেবারে বেশি হয়ে গেছে, আবার একেবারে বেশি দিয়ে না তাহলে গন্ধ গন্ধ হয়ে যাব। তো এরম না তাই জায়গা দিতে হবে কিলে আলগা আপনাকে কই রসুন দেওয়ানোর কারণে আনগো কিন্তু গলাও খাই যাইতো না, তারপরে যাইয়া খাইতেও একসার ভালো লাগবো। আর রসুন যদি কম দেন তাহলে কিন্তু গলা খাই যাইব, কারণ কচু তো কচুর হুল নি এটা তো মাঝে কে চাও তো এটা তো মনে করেন এক হিসাবে কচুর চা এলে কিন্তু অবশ্যই খাই যাইব। তো রসুনের পরিমাণ বেশি দিবেন, এরপরে লবণ দিয়ে দিবেন, লবণটা রান আন্দাজ মতন দিয়ে দিবেন, সাইয়েন লবণ বেশি দিয়েন না। তারপরে যাই হচ্ছে অল্প দুগো অলদের গুঁয়া দিয়ে দিবেন এই চান আপনারা অল্প দুগো অলদের গুঁয়া দিয়ে দিয়ে এটা দিতে এ। তারপরে যাই হচ্ছে মরিচের গুঁয়া
এনারা যারা জাল টাল বেশি পছন্দ করেন এগুলির হরিমানটা কেন বেশি বেশি দিবেন আর কি, এটা হচ্ছে আপনার ইচ্ছে। আর বেশি করে করলে বেশি দিবেন। আর দিদিয়ের এটা বিত্তে জিরের গুঁড়ো, এই সান জিরের গুঁড়ো সারিয়ে দিদিয়ের গুস্তরেন্টে যা যা দিই নেনি কম কম করে সব কিছু দিয়ে দিছি। আর এটা বিত্তে দিদিয়ে সান ইয়েন হয়েছে তেজাতা দারচিনি এলাচি, আপনারা কিনবেন তেজাতা দারচিনি এলাচি এটা বিত্তে দিবেন। এখানে গ্রান ট্রান ওবেললেন এলগামাই মশলা দেওয়ানির পালা শেষ। এলগে এগিনটা একখানা কমামু, অর্থাৎ এগিনটা লাড়ি সাড়ি একেবারে তামা তামা করি ভাজা ভাজা করতে হবে এগিনটে। অন যদি আমরা কচুর ফুলটা দিয়ে দিই তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবো মশলার, কারণ মশলা এগিনটা আগা দিয়ে একখানা কুমাইতে হইব। তাই আমরা উড়াই দূরে এগিনটা কতক্ষণ লাড়ি কুমামু, কুমানি জন হয়ে যাবো, তারপর আপনাকে মাঝে আবার চলিয়ে আমি। এই সাই হালান আন্নেরা এগিনরে কিন্তু লাড়ি একসাথে তামা তামা করে বাজা বাজা করে ফেলাইছি। আপনারা কি করবেন একেবারে সুন্দর করে রুগনা করে বাজা বাজা করবেন, যখন দেখবেন ও চেতুন তেল বাসে তোমরা মনে করবেন কি এটা ওই গেছে, অর্থাৎ এগিন মোটামুটি বাজা হয়ে গেছে। আর একেবারে বাজিয়েন না তাহলে কিন্তু এই সান ইয়েন দিয়ে বাজি যাবো, তাহলে কিন্তু তিতে তিতে হয়ে যাবো। তো এটা যেহেতু মশলা তোমরা কি করবেন মিডিয়ামভাবে কি করবেন এটা বাজি করে নেবেন। তো এরকম না যখন একটা বাজা বাজা হয়ে যাবো, এরপরে আপনারা কি করবেন কচুর ফুলেটা আছে না কচুর ফুলেটা আসতে পরে দিয়ে দিবেন বিসমিল্লাহ। তবে একসার ভালা করে ধুইতে হবে হ্যাঁ কই দিয়ে রান্না করে, আর একেবারে কুচি কুচি করে আর মতন কাটবে, কারণ আমরা এটা বিত্তা হানি ইউজ করতাম না। অনেকে অনেক রকম করি করে, অনেকে শুটকি দি করে, আবার অনেকে ইসে মাছ দি করে, এমনি রান্ধে বিভিন্ন রকম এই কচুর ফুলটা রান্ধন যা। তো আয় যে এটারে একেবারে শুকনা শুকনা ভুনা ভুনা করু, যেহেতু আমার শিখে দিছে কাঞ্চা বুজের স্টাইলে করবেন লাই। তো হেরুম না করি করি আর কয় হেরুম না করি যদি খায় মানুষ তাহলে একেবারে তামা তামা এর কথা। তো আপনারা কি করবেন আর মতন একদিন করে খাইয়েন কেরুম না লাগে চাইয়েন একেবারে যেন ঘুম চলিয়ে হেরুম না করি করিয়ে রায়। তাহলে গায়ে কি করুন এগিন রে একে করে মাখুম মুখুম মাখুম মুখুম মাখি মাখি কি করুম একেবারে তামা তামা করে রান্ধি হালাম। এ আবার তৎক্ষণ আয় এভাবে 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 মাড়ি সাড়ি দিমু। আপনারা কি করবেন কতক্ষণ আই এই লাড়ি সাড়ি দিবেন একেবারে তামা তামা করে দেখবেন এটা কি হয়ে যাবো বাজা বাজা হয়ে যাবো। তো চাইলে আপনারা ডাকনাও দিতে পারেন কোনো সমস্যা নেই, আমরা ডাকনাটা দিই রে। তবে একটা কথা কই অবশ্যই কতক্ষণ হরে আই এই এটারে কি করতে হবো লাড়ি দিতে হবো, নাহলে কিন্তু তলা দিয়ে দড়ি যাইব হরে কিন্তু নামো যাবো সালাও যাবো তিতে হয়ে যাবো খেতে কিন্তু ভালো লাগতো না, কারণ মশলাটা যদি হুড়ি যায় তাহলে তিতে তিতে হয়ে যাবো না। তো আপনারা কতক্ষণ হরে কি করবেন আইবেন আয় ডাকনাগারে এভাবে উড়েবেন এভাবে এভাবে লাড়ি সাড়ি দিবেন, লাড়ি সাড়ি দিয়ে আবার এভাবে ডাকনাগা দিয়ে দিবেন। এরম না করি তামা তামা করে রান্ধি ফেলেন, তাই আমাকে এরম না করি অনেকক্ষণের জন্য রান্ধুম, রান্ধার পরে আনবে মাঝে আই আবার চলিয়াম। ইয়ো আর কাগারা জেড়ারা সাসিরে ভাইও আফারা আয় কেন একেবারে তামা তামা করি কাঁচা বুজার স্টাইলে একদম রসা রসা করে কি করছি রেসিপি এটা তৈরি করা শেষ, অর্থাৎ তৈরি করে ফেলাইছি। আপনারা কি করবেন আর মতন এরম না করে করে ফেলাইবেন, যখন দেখবেন এরম না একটা পর্যায়ে চলিয়ে আসে এক সার গরুর মগজের মতন হয়ে গেছে একদম বুনা বুনে আইসান। তারপরে যাই আপনারা কি করবেন টুকুর করে গ্যাসে চুলাগা নিভাই দিবেন, ইয়ার হরে ফেলেটা কেন বিত্তে লই একেবারে তামা তামা করে বাদ দি খেয়ে ফেলেবেন। তাই কেন গান নগরে ফেলেটা কেন বিত্তে লই দেখামো আর এক যে রেসিপি গিয়ে লুকটা কিরকম লেখতে আসে। আর কাগারা জেডারা সাসিরে ভাইও আপারা এই সান আন্নেরা আর এক যে রেসিপি গিয়ে লুকটা কিরকম দেখছেন নি বাবুরে, একসার গরুর মগজের মতন লেখতে আসে দেখছেন নি একদম লুতুর ফুতুর। তো কাঁচা বীজের স্টাইলে জানা করে হ্যাঁ কেন কচুর হুলেগুন রান্ধি দেখাইছি, আর রেসিপিকে কেরম না লাগছে অবশ্যই আর কমেন্ট বক্সে জানাই দিবেন। আর রেসিপিকে ভালো লাগলে রসিকরের পাশে তো অবশ্যই থাকবেন, আর আপনারা অবশ্যই এরম না করে একদিন করে খাবেন, যারা এরম না করে খান না অবশ্যই এরম না করে একদিন খাই চাইয়েন। আমি কাঁচা বুজের স্টাইলে এটা রাঁধলে কেরম না লাগে আর কি, আর লুকটা সানা লুকটা জাস্ট ইয়াম্মি জাস্ট ওয়াও দেখছেন। তো যাই হোক আয়তা না করে দেখাই দিছি কেনে কেনে করবেন আর কেনে কেনে কি করতে হয়। অবশ্যই তেল আর হচ্ছে যাইয়া রং এই দুইটার পরিমাণ অবশ্যই বেশি করে দিবেন, এগুলোর পরিমাণ বেশি করে না দিলে কিন্তু মনে করেন স্বাদ লাগত না খাইতে। আর রং যদি না দেন বেশি করে তাহলে কিন্তু গোলাপিতে একেবারে তামা তামা করে খাই যাইব, তো অবশ্যই রঙের পরিমাণ বেশি করে দিবেন। তো আমরা চলে যাইয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই বাই আল্লাহ হাফেজ।